শুরু ইরাকের মার্কিন ঘাঁটি মাটিতে মিশিয়ে দিল ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এইন আল আসাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। IRGC বুধবার ভোর রাতে এক বিবৃতিতে বলেছে, লেফটেন্যান্ট জেনারেল কাশেম সুলাইমানির ওপর আগ্রাসী মার্কিন সেনাদের সন্ত্রাসী ও অপরাধমূলক হামলার কঠোর জবাব দিতে এইন আল আসাদ ঘাঁটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। IRGC-র বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল সুলাইমানিকে হত্যার কাপুরুষোচিত পদক্ষেপের কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে। বুধবার ভোর রাতে ইরাকে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি এইন আল আসাদের ওপর ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অসংখ্য ক্ষেপণাস্ত্র বর্ষণ করে ঘাঁটিটিকে গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানটির নাম দেওয়া হয়েছে শহীদ সুলাইমানি, এবং এই অভিযানের মাধ্যমে যে মহান বিজয় অর্জিত হয়েছে সেজন্য বিবৃতিতে ইরানের মুসলিম জাতিকে অভিনন্দন জানানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, তাদের ঘাঁটিতে এক ডজনেরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এছাড়া ইরাকের উত্তরাঞ্চলীয় ইরবিল শহরের মার্কিন ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে পেন্টাগন নিশ্চিত করেছে। IRGC-র বিবৃতিতে বড় শয়তান, রক্তপিপাসু ও দাম্ভিক আমেরিকাকে কড়া ভাষায় হুঁশিয়ার করে দিয়ে বলা হয়েছে, যদি আবারও কোনো শয়তানি করা হয় কিংবা কোনো আগ্রাসন বা উস্কানি চালানোর চেষ্টা করা হয়, তাহলে ওয়াশিংটনকে এর চেয়ে বেদনাদায়ক ও বিপর্যয়কর জবাব দেওয়া হবে। একই সঙ্গে বিবৃতিতে আমেরিকার যেসব মিত্র দেশ তাদের ঘাঁটিগুলোকে রাষ্ট্রের হাতে তুলে দিয়েছে, তাদের প্রতিও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। বলা হয়েছে, যে দেশের ভূমি থেকে ইরানের ওপর হামলা চালানো হবে সেই দেশকে শত্রু দেশ হিসেবে চিহ্নিত করে তার ওপরও আক্রমণ চালানো হবে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, জেনারেল সুলাইমানিকে হত্যার অপরাধে ইহুদিবাদী ইসরায়েলকেও ইরান আমেরিকার মতো সমান অপরাধী বলে গণ্য করে। বিবৃতিতে এর চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার আগে মধ্যপ্রাচ্য থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেওয়ার জন্য আমেরিকার জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। শুক্রবার ইরাক সরকারের রাষ্ট্রীয় আমন্ত্রণে সাড়া দিয়ে দেশটি সফরকারী ইরানি জেনারেল কাশেম সুলাইমানিকে হত্যা করে মার্কিন সেনারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশাবি সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহান্দিস এবং দুই দেশের আরও 8 সেনা শাহাদাত বরণ করেন। ইরাক ও ইরানের বহু শহরে অসংখ্যবার জানাজার নামাজ শেষে মঙ্গলবার রাতে জেনারেল সুলাইমানির লাশ তার জন্মভূমি ইরানের কেরমান শহরে দাফন করার কয়েক ঘণ্টা পর মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হল। সুলাইমানি হত্যার প্রতিশোধ প্রসঙ্গে যা বলেছেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান বলেছেন, ইরানের কুদস ফোর্সের জেনারেল কাশেম সুলাইমানি হত্যাকাণ্ডকে বিনা জবাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না। তিনি CNN টার্কের সাথে এক সাক্ষাৎকারে এই কথা বলেন। এরদোগান আরও বলেছেন, তুরস্ক জেনারেল সুলাইমানি হত্যাকাণ্ডের বিষয়টিকে উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে, তবে আমি মনে করি যে কোনো দেশের উচ্চ পর্যায়ের কমান্ডারকে হত্যার ঘটনাকে বিনা জবাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না। এরদোগান আরও বলেন, সুলাইমানি হত্যার বিষয়টি তাদের পরিকল্পিত ছিল। আমরা খবরটি শুনে হতবাক হয়ে যাই। আমি ট্রাম্পকে ইরানের সাথে উত্তেজনা না বাড়ার জন্য পরামর্শ দিয়েছিলাম। এর আগে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে ফোন করে কাশেম সুলাইমানি হত্যার ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করেন। তিনি এই হামলার নিন্দা জানিয়ে সুলাইমানিকে শহীদ হিসেবে বর্ণনা করেন। এদিকে ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাশেম সুলাইমানিকে হত্যা বেআইনি আখ্যা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এই হত্যাকাণ্ডকে তিনি সৌদি আরবের নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের সামিল বলে মন্তব্য করেছেন। এই হত্যাকাণ্ডের পর কোনটিকে সন্ত্রাসবাদ বলা হবে তা নিয়ে উত্তেজনা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এই মুহূর্তে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত 3 জানুয়ারি ভোরে বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের প্রভাবশালী জেনারেল কাশেম সুলাইমানিকে হত্যা করা হয়। ওই ঘটনার চরম প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এই নিয়ে ওয়াশিংটন তেহরান উত্তেজনার মধ্যে এই ইস্যুতে কথা বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সাংবাদিকদের উদ্দেশ্যে মাহাথির মোহাম্মদ বলেন, এখনই মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার সঠিক সময়। তিনি বলেন, আমরা এখন আর নিরাপদ নই। কেউ যদি কাউকে অবজ্ঞা করে বা কারো পছন্দ মতো কথা না বলে, তাহলে অন্য দেশ থেকে ওই ব্যক্তির পক্ষে ড্রোন পাঠানো এবং সম্ভবত আমার ওপর গুলি চালানো ঠিক আছে। তিনি বলেন, এই হত্যাকাণ্ড কেবল ওই দেশটির আইন বিরোধী তাই নয়, তাবৎ বিশ্বের আইন বিরোধী।
জেনারেল সুলাইমানির হত্যাকাণ্ড প্রসঙ্গে মাহাথির মোহাম্মদ বলেন, এই হত্যাকাণ্ড সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের সমান। তাকে বিদেশের মাটিতে হত্যা করা হয়, নিজ দেশের স্বার্থে অন্য দেশের কোনো নেতাকে হত্যার মতো কাজ এটা। উভয়ই অনৈতিক ও আইন বিরুদ্ধ কাজ করেছে। নিজের মতামত বিশ্ব দরবারে তুলে ধরা অব্যাহত রাখবেন কিনা জানতে চাইলে মাহাথির মোহাম্মদ বলেন, সত্য প্রকাশ অব্যাহত রাখব। তিনি বলেন, কে ক্ষমতাধর আর কে দুর্বল তা নিয়ে আমি ভীত নই। কোনো কিছু সঠিক না হলে আমি মনে করি আমার সত্য প্রকাশের অধিকার আছে। সম্ভাব্য উত্তেজনা বেড়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে এই হত্যাকাণ্ডকে সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করেন বিশ্বের সবচেয়ে বয়স্ক এই প্রধানমন্ত্রী। প্রক্সি নয় সরাসরি হামলার নির্দেশ আয়াতুল্লাহ খামেনির। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জেনারেল কাসেম সুলাইমানির হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মার্কিন স্বার্থের বিরুদ্ধে সরাসরি আক্রমণ চালানোর নির্দেশ দিয়েছেন। সুলাইমানি ছিলেন ইরানের রেভলিউশনারি গার্ডের বিশেষ শাখা কুদস ফোর্সের প্রধান। ইরানি বাহিনীকে এই অঞ্চলে তেহরানের প্রক্সির ওপর নির্ভর না করে সরাসরি প্রতিশোধ নেওয়ার নির্দেশ দিয়েছেন খামেনি। যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত সুলাইমানির কফিন সোমবার তেহরানে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য রাখা হয়েছিল। ওইখানে দাঁড়িয়ে খামেনি এই নির্দেশ দিয়েছেন। তেহরানে সুলাইমানির কফিনের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে কেঁদেছিলেন ইরানের শীর্ষ নেতা। তখনই ড্রোন হামলায় জেনারেলকে হত্যা করার কঠিন প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে রেভলিউশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি বলেছেন, জেনারেল সুলাইমানির দাফনের পর ওয়াশিংটন সমর্থিত এলাকায় আঘাত করবে ইরান। সুলাইমানির হোম টাউন কারমানে সুলাইমানের নামাজে জানাজার সময় পদদলিত হয়ে 35 জন নিহত হওয়ার আগে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন সালামি। প্রতিশোধের 13 রূপরেখা উত্থাপন। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, জেনারেল সুলাইমানিকে হত্যার প্রতিশোধের জন্য জাতীয় নিরাপত্তা পরিষদে এই পর্যন্ত 13টি রূপরেখা উত্থাপিত হয়েছে। এগুলো নিয়ে কাজ চলছে। এর মধ্যে ইরানের সবচেয়ে দুর্বল রূপরেখাটিও যদি বাস্তবায়ন করা হয় তাহলে তা যুক্তরাষ্ট্রের জন্য ঐতিহাসিক দুঃস্বপ্ন হিসেবে দেখা যাবে। তিনি আরো বলেন, প্রতিশোধের জন্য 13টি রূপরেখা এসেছে, তবে এখনও এই বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো সম্ভব নয় বলে তিনি জানান। আলী শামখানি আরো বলেন, জেনারেল সুলাইমানি হত্যা প্রতিশোধ কেবল একটি অভিযানের মাধ্যমে নেওয়া হবে না, বরং প্রতিরোধ ফ্রন্টের সব যোদ্ধা মিলে এর প্রতিশোধ নেবে। ইরানি জনগণকে যেন কখনো হুমকি দেয়া না হয়, ট্রাম্পকে বললেন প্রেসিডেন্ট রুহানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কিছু সুনির্দিষ্ট স্থাপনায় হামলা চালানোর যে হুমকি দিয়েছেন তার কড়া জবাব দিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, কখনো ইরানি জনগণকে হুমকি দেবেন না। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে এক টুইটার বার্তায় লিখেছেন, যারা বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র সহ ইরানের 52টি স্থাপনায় হামলা চালানোর হুমকি দেয় তারা যেন 290 সংখ্যাটির পাশাপাশি IR-655 ফ্লাইটের কথা স্মরণ করে। প্রেসিডেন্ট রুহানি এই টুইটার বার্তার মাধ্যমে 1988 সালের 3রা জুলাই পারস্য উপসাগরের আকাশে মার্কিন সেনাদের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার কথা বুঝিয়েছেন। IR-655 নামের ওই ফ্লাইটে 66 শিশু ও 53 নারী সহ 290 জন আরোহী ছিল, যাদের সবাই নিহত হন। পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন রণতরী উইলসন্স থেকে ওই হামলা চালানো হয়। পরবর্তীতে মার্কিন কর্মকর্তারা দাবি করেন, তারা জঙ্গি বিমান মনে করে ভুলে যাত্রীবাহী বিমানে হামলা চালিয়েছেন। অথচ বাস্তবতা হচ্ছে, ওই মার্কিন রণতরীতে সর্বাধুনিক রাডার ব্যবস্থা ছিল এবং ওই ব্যবস্থার পক্ষে ছোট আকারের জঙ্গি বিমানের সঙ্গে বিশাল আকারের যাত্রীবাহী বোয়িং বিমানের পার্থক্য করা অত্যন্ত সহজ ব্যাপার ছিল। এদিকে ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানির শাহাদাদের পর ইরান কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দেয়। ওই হুমকির জবাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় লিখেছেন, তিনি ইরানের বহু সাংস্কৃতিক স্থাপনা সহ দেশটির মোট 52টি স্থাপনা চিহ্নিত করেছেন এবং মার্কিন স্বার্থে আঘাত আসলে এই সব স্থাপনায় হামলা চালানো হবে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বিপ্লবী গার্ড বাহিনীর একজন কমান্ডার বলেছেন, এই ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রথম পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী সহ নিরাপত্তা কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর 3টি স্থাপনা লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের 2টি বিমান ঘাঁটিতে হামলার পর ইরান বলছে এটি তাদের প্রথম পদক্ষেপ। মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য না যাওয়া পর্যন্ত হামলা চলবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুমকি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হামলা চালাবে ইরান। এছাড়া
বিপ্লবী গার্ড বাহিনীর এক টেলিগ্রাম বার্তায় বলা হয়েছে, ইরানে হামলা হলে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও ইসরায়েলের হাইফায় হামলার প্রস্তুতি রয়েছে এই বাহিনীর। যুক্তরাষ্ট্রের দুটি ঘাঁটিতে হামলায় কি ধরনের ক্ষতি হয়েছে সে ব্যাপারে ইরাক ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলছে, আল আসাদ বিমান ঘাঁটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তারা বলেছেন, এই হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। ইরাকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঘাঁটি ইরবিলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই ঘাঁটিটি ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের অভিযানের কেন্দ্রবিন্দু। এখানে কয়েক হাজার যুক্তরাষ্ট্রের সৈন্য রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের এভিয়েশন কর্তৃপক্ষ ইরাক ইরান পারস্য উপসাগর ও ওমান উপসাগরের উপর দিয়ে যে কোনো ধরনের বেসামরিক আকাশযান চলাচল নিষিদ্ধ করেছে। ইরাকে যুক্তরাষ্ট্রের হামলার আগে যুক্তরাষ্ট্রের অশুভ উপস্থিতি দিন ফুরিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। জেনারেল কাসেম সোলাইমানি হত্যার ঘটনাকে তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতির সমাপ্তি শুরু বলে বর্ণনা করেন। সাক্ষাৎকারে জারিফ বলেন, একটা জিনিস শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতি। আমার মনে হয় না এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের পক্ষে আর তাদের উপস্থিতি চালিয়ে যাওয়া সম্ভব হবে। আমার মনে হয় তাদের দিন শেষ, এটা এরই মধ্যে শুরু হয়ে গেছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে, জেনারেল সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ইরান এমন সময় এবং এমনভাবে পাল্টা আঘাত চালাবে যাতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতি করা যায়। ইরান এখন উত্তেজনা কমিয়ে আনতে চায় কিনা এমন প্রশ্নের জবাবে জাভেদ জারিফ বলেন, যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে তারপর ঘটনা এখন নিজের গতিতেই চলবে। যুক্তরাষ্ট্র ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, ইরাকি পার্লামেন্ট তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এই ঘটনা পুরো অঞ্চলের মানুষের অনুভূতিকে আহত করেছে, সেটাকে তো আর ইরান নিয়ন্ত্রণ করতে পারছে না। এই হামলায় একজন ইরানি নাগরিক নিহত হয়েছেন, কয়েকজন ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন। এটি ছিল কাপুরুষোচিত কায়দায় চালানো একটি সন্ত্রাসী যুদ্ধ। ইরান এর যথাযথ জবাব দেবে। উত্তেজনা কমানোর মানে হচ্ছে যুক্তরাষ্ট্র আর কোনো ব্যবস্থা নেবে না, ইরানকে হুমকি দেওয়া বন্ধ করবে, ইরানের কাছে ক্ষমা চাইবে। কিন্তু যুক্তরাষ্ট্র যে কাজ করেছে তার পরিণতি আছে এবং এটা ঘটবেই। আমার বিশ্বাস এটা শুরু হয়ে গেছে। আমাদের অঞ্চলে মার্কিন অবস্থানের অবসান এরই মধ্যে শুরু হয়ে গেছে। ইরান কাসেম সোলাইমানি হত্যার বদলা নিতে কি ব্যবস্থা নেবে তার উত্তরে জাভেদ জারিফ বলেন, ইরান যথার্থ ব্যবস্থা নেবে। ইরান আইন মেনে চলা জাতি, যখন আমরা ব্যবস্থা নেব সেটি হবে যথার্থ, প্রেসিডেন্ট ট্রাম্পের মতো নয়, আমরা আইনসঙ্গত টার্গেটেই হামলা করব। তার মানে কি সামরিক লক্ষ্যবস্তু? তিনি এর উত্তরে বলেন, আইনসম্মত টার্গেটের মানে কি তা আইনের অভিধানে দেখে নিন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যা করেছে তা যুদ্ধ ঘোষণার সামিল। তিনি বিশ্বাস করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভুল বুঝিয়েছেন। ও প্রতিরক্ষা মন্ত্রী অ্যানেগ্রেট ক্যাম্প ক্যারেন বাওয়াই মন্ত্রীদের কাছে পাঠানো চিঠিতে বলেছেন, ইরাকে নিয়োজিত 130 সেনার মধ্য থেকে অন্তত 30 জনকে দেশটি থেকে সরিয়ে নিয়ে প্রতিবেশী দেশে মোতায়েন করা হবে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপি কে জানিয়েছেন, ইরাক থেকে সেনা প্রত্যাহারের কাজ শিগগিরই শুরু হবে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, ইরাক চাইলে তার দেশ সেনা সরিয়ে আনবে, তবে আমরা তাদের বলেছি সৈন্য থাকাটা ভালো হবে, কিন্তু তারা যদি চলে যেতে বলে তাহলে ইরাকের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে আমরা সৈন্য সরিয়ে নেব, এটা তাদের অধিকার। ইরাক থেকে কম গুরুত্বপূর্ণ কয়েক ডজন কর্মীকে সরিয়ে আনা হয়েছে বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জানান। ন্যাটো বলেছে, ইরাকি সৈন্যদের প্রশিক্ষণে নিয়োজিত ন্যাটোর কিছু সৈন্যকে নিরাপত্তার স্বার্থে ইরাক থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, তাদেরকে ইরাকের পার্শ্ববর্তী কোনো দেশে নেওয়া হচ্ছে। ন্যাটো সদস্য দেশ ক্রোয়েশিয়ার সেনারা ইরাক ত্যাগ করেছে। ক্রোয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির 14 জন সেনা সদস্যের দল নিরাপত্তার কারণে ইরাক থেকে কুয়েতে চলে গেছে। ইরাক থেকে ফিলিপাইন সব নাগরিকদের সরিয়ে নিয়েছে।